মানবজাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এর পবিত্র জন্মদিন হল 15ই শাবান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বায়াতের 11তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আশকারি আলাইহিসসালামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল 225 হিজরিতে ইরাকের পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস এবং তিনি মহান আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। অতীত যুগের সুন্নি মনুষী ও আলেম সমাজের অনেকেই এই মহান ইমামের জন্মগ্রহণের কথা উল্লেখ করেছেন। ইমাম মাহদী আলাইহিসসালাম এর আবির্ভাবের যুগে পৃথিবী, বিশেষ করে যে অঞ্চলে ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হবেন, সেই অঞ্চল যেমন ইয়েমেন, হিজাজ, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন ও জর্দান, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, টিউনেশিয়া, লিবিয়া, যে চিত্র অঙ্কিত হয়েছে তা ছোট বড় অনেক ঘটনা এবং বহু ব্যক্তি ও স্থানের নামকে সামিল করে। বেশ কিছু সংখ্যক রেওয়াতে ও হাদিসে বর্ণিত হয়েছে যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরপরই পবিত্র মক্কা নগরী থেকে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের বিপ্লব ও আন্দোলন শুরু হয়ে যাবে। কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিসসালাম এর সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান আর ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে। মাহদী আলাইহিসসালামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে। অবশেষে তারা ওই যুদ্ধে বিজয়ী হবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের কিছুকাল আগে ইরানিদের মধ্যে দুই ব্যক্তি আবির্ভূত হবেন এবং এই দুই ব্যক্তির নেতৃত্বে ইরানি জাতি তার আবির্ভাবের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের কয়েক মাস আগে তার ইয়েমেনি সঙ্গী সাথীগণের বিপ্লব ও অবক্ষান বিজয় লাভ করবে এবং তারা ব্যাহত হিজাজে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করার জন্য তাকে সাহায্য করবে। হিজাজের এই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে হিজাজের কোন এক বংশের এক নির্বোধ ব্যক্তি যার নাম হল আবদুল্লাহ, সে দেশের সর্বশেষ বাদশাহ হিসেবে নিহত হবে এবং তার স্থলাভিষিক্ত কে হবে এ বিষয়কে কেন্দ্র করে এমন এক মতবিরোধের সৃষ্টি হবে যা ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে। যখন আবদুল্লাহর মৃত্যু হবে তখন জনগণ কোন ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবে এ ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারবে না। আর এ অবস্থা যুগের অধিপতি ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে। বহু বছর রাজত্ব করার দিন শেষ হয়ে কয়েক মাস বা কয়েকদিনের রাজত্ব করার অর্থাৎ ক্ষণস্থায়ী শাসনের পালা চলে আসবে। আবু বশির বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এ অবস্থা কি দীর্ঘকাল স্থায়ী হবে? তিনি বললেন, কখনোই না। বাদশাহ আবদুল্লাহর হত্যাকাণ্ডের পরে এ দ্বন্দ্ব ও সংঘাত হিজাজের গোত্রগুলোর মধ্যকার সংঘাত ও কলহে পর্যবেসিত হবে। ইমাম মাহদী আবির্ভাবের নিদর্শনগুলোর অন্যতম হচ্ছে ওই ঘটনা যা দু হারামের মক্কা ও মদিনার মাঝখানে সংঘটিত হবে। আমি বললাম, কোন ঘটনা ঘটবে? তিনি বললেন, দু হারামের মাঝে গোত্রীয় গোরামির উদ্ভব হবে এবং অমুকের বংশধরদের মধ্য থেকে এক ব্যক্তি বিরোধী গোত্রের 15 জন নেতা ও ব্যক্তিকে অথবা তাদের সন্তানদেরকে হত্যা করবে। এ সময় ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের নিদর্শনগুলো স্পষ্ট হয়ে যাবে এবং সম্ভবত এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা দনি, যা তার নামে 23 রমজানে শোনা যাবে। বিভিন্ন ইসলামী বর্ণনা ও হাদিস অনুযায়ী দিনটি হবে শুক্রবার।
তার শত্রুরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হিজাজ সরকার সে দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণে আনায়ন এবং সরকারের সাথে গোত্রসমূহের দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্য সিরিয়াস্ত সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে। এ সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে হাশিমি বংশীয় যাকে পাবে তাকে গ্রেপ্তার করবে, তাদের অনেককে এবং তাদের অনুসারীদেরকে হত্যা করবে এবং অবশিষ্টদেরকে জেলখানায় বন্দী করে রাখবে। সুফিয়ানি তার একদল সৈন্যকে মদিনায় প্রেরণ করবে এবং তারা সেখানে এক ব্যক্তিকে হত্যা করবে। মাহাদি ও মানসুর সেখান থেকে পালায়ন করবে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বংশধরকে গ্রেপ্তার করবে আর এর ফলে কোনো ব্যক্তি মুক্ত থাকবে না। সুফিয়ানি বাহিনী ওই দুই ব্যক্তিকে ধরার জন্য মদিনা নগরীর বাইরে যাবে এবং ইমাম মাহাদি হযরত মুসা আলাইহিস সালামের মতো ভীত ও চিন্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে মক্কা অভিমুখে চলে যাবেন। অতঃপর ইমাম মাহাদি আলাইহিস সালাম মক্কা নগরীতে তার কতিপয় সঙ্গী সাথীর সাথে যোগাযোগ করবেন যাতে করে তিনি পবিত্র হারাম থেকে এশার নামাজের পরে মুহররম মাসের 10 রাতে তার আন্দোলনের সূচনা করতে পারেন। তখন তিনি মক্কার জনগণের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দান করবেন। এর ফলে তার শত্রুরা তাকে হত্যার চেষ্টা করবে কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে চারিদিকে ঘিরে রাখবে এবং শত্রুদেরকে বিতাড়িত করে প্রথমে মসজিদুল হারাম ও তারপর পবিত্র মক্কা নগরীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। মুহররম মাসের 10 দিবসের প্রভাতে ইমাম মাহাদি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তার বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন যাতে করে তারা তাকে সাহায্য করে। তিনি ঘোষণা করবেন যে মুজিজার প্রতিশ্রুতি তার শ্রদ্ধেয় প্রপিতামহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করবেন আর উক্ত মুজিজা হবে ইমাম মাহাদি আলাইহিস সালামের আন্দোলন দমন করার জন্য পবিত্র মক্কা অভিমুখে অগ্রসরমান সুফিয়ানি প্রেরিত বাহিনীর ভূগর্ভে প্রতীত হওয়া। এ মুজিজার পর ইমাম মাহাদি আলাইহিস সালাম 10,000-এরও বেশি সেনা নিয়ে মক্কা থেকে মদিনার অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রু মুক্ত করবেন। এরপর তিনি দুই হারাম মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ বিজয় এবং সমগ্র অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসাবে মনোনীত করবেন আর এভাবে ইয়েমেন, হিজাজ, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সর্বতোভাবে তার শাসনাধীনে চলে আসবে। রেওয়াতগুলো একথা স্মরণ করিয়ে দেয় যে ইরাক বিজয়ের পর ইমাম মাহাদি আলাইহিস সালাম সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে প্রথম যে সৈন্যদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কিদের বিরুদ্ধে প্রেরণ করবেন, অতঃপর তা তাদেরকে পরাজিত করবে। ব্যাহত তুর্কি বলতে রুশদেরকেও বোঝানো হতে পারে যারা রোমানদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে। ইমাম মাহাদি আলাইহিস সালাম সেনাদল গঠন করার পর তার বিশাল সেনাবাহিনীকে কুচ্ছে জেরুজালেমে প্রেরণ করবেন। এ সময় তার সেনাবাহিনী দামেস্কের কাছে মার্চ আজরা এলাকায় আগমন করা পর্যন্ত সুফিয়ানি পশ্চাদপসরণ করতে থাকবে এবং তার ও সুফিয়ানির মাঝে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ইমাম মাহাদি আলাইহিস সালামের প্রতি জনসমর্থন বহুগুণে বৃদ্ধি পাওয়ার কারণে তার সামনে সুফিয়ানি অবস্থান এতটা দুর্বল হয়ে পড়বে যে রেওয়াত থেকে প্রতীয়মান হয় সুফিয়ানি তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে কিন্তু এ কাজের জন্য তার ইহুদি রোমান মিত্র ও পৃষ্ঠপোষক এবং তার সঙ্গী সাথীরা তাকে তীব্র ভর্ৎসনা করবে। তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহাদি আলাইহিস সালাম ও তার সেনাবাহিনীর সাথে এক বিরাট যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধের উপকূলীয় অক্ষরেখাগুলো ফিলিস্তিনের আক্কা থেকে তুরস্কের আন্তাকিয়া পর্যন্ত এবং ভিতরের দিকে তাবারিয়া থেকে দামেস্ক ও কুচ্ছ পর্যন্ত বিস্তৃত হবে।
এ সময় সুফিয়ানি ইহুদি এবং রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো প্রস্তরখণ্ডের পিছনেও লুকায় তখন ওই প্রস্তরখণ্ড চিৎকার করে বলে উঠবে, হে মুসলমান, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এ সময় মহান আল্লাহর সাহায্য ইমাম মাহদী আলাইহিস সালাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুচ্ছে প্রবেশ করবেন। খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিসমূহের পরাজয় বরণের কথা জানতে পারবেন এবং তারা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক একইভাবে আরও কিছু হাদিস থেকে জানা যায় যে এ যুদ্ধের ফলে সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও তার আগে ও পরে সমগ্র বিশ্বব্যাপী যে প্লেগ বা মহামারী দেখা দেবে তাতে বিশ্বের মোট জনসংখ্যা দুই তৃতীয়াংশ ধ্বংস হবে। তবে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত মুসলমানগণ সরাসরি এ ক্ষয়ক্ষতির শিকার হবে না।